নিজের ইচ্ছেগুলোকে উড়তে দাও আকাশে, অন্যের কথায় কান দিতে যেও না, নিজের বিচার বুদ্ধি খরচ করে এগিয়ে চলো, জয় তোমার হবে নিশ্চিত। প্রেম আর মায়া দুটো আলাদা জিনিস, কারো প্রেমে পড়লে প্রথম ভাববে তার প্রতি তোমার কি মায়া পড়েছে না ভালোবাসা হয়েছে, ভালোবাসা হলে ভুলা যায়, কিন্তু মায়া তোমাকে ভুলতে দেবে না। আমি ভালোবাসাকে ভয় পাই না, কিন্তু ভালোবাসাকে হারিয়ে ফেলার ভয় সবসময় থাকে, কারণ আমি যে ভালোবাসার মায়ায় পড়ে গেছি আমার খুব বেশি নয়, নির্দিষ্ট একজনের মানুষের কাছে সারা জীবন প্রিয় হয়ে থাকতে চাই। কারো বিশ্বাস, ভালোবাসা আর সম্মান নিয়ে কখনো খেলা করতে যেও না, কারণ আমাদের মতো অনেকেরই আছে এই তিনটে জিনিসই জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমরা যখন কোনো জিনিস সহজে পেয়ে যাই তার মূল্যায়ন করি না, কিন্তু যা পাওয়ার নয় পাবো না তার পিছিয়ে বিতার চেষ্টা করে এমন হন্য হয়ে ঘুরি। আসলে আমাদের বুঝার বা বিচার বুদ্ধির সমস্যা, নয়তো আর কি। আমরা কোনো জিনিস যদি চেষ্টা না করে সহজে পেয়ে যাই তার মূল্যায়ন করি না, কারণ ওটা তো সহজেই পাওয়া, আর যে জিনিস পাবো না বা পাওয়ার নয় তার পিছনেই আমরা হন্য হয়ে ঘুরি। আসলে আমাদের বুঝার সমস্যা, বিচার বুদ্ধির সমস্যা, যা পেয়েছি তাকে মূল্যায়ন করাই আমাদের উচিত, আসলে আমরা তা করি না, এটাই ভুল। মানুষ কি বলবে আর কি ভাববে এই চিন্তা করতে করতে জীবনের এতগুলো বছর পাড়ি দিয়ে এসেছি, যে কদিন যে কয় বছর আর যে কয় মাস আছি ভাবব নিজের জন্য, কিন্তু পথে এসে দেখলাম জীবন প্রায় শেষ, তাই নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে ভালোবাসুন। প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে, খারাপ সময় বেশি দিন থাকে না, কিন্তু দেখার বিষয় হলো তোমার যখন খারাপ সময় ছিল তোমার পাশে যারা ছিল এবং কারা ছিল না সেটাই তোমার দেখার বিষয়, মনে রাখবে এবং তাদেরও পাশে থাকবে তুমি, ওকে? শেষ কথা হলো নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন।